নমস্কার বন্ধুরা ডাব্লিউ পি এস এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চিনকে এই ভিডিওতে ডিসকাস করব এবং প্রত্যেকটি কোশ্চিন রিলেটেড যে সমস্ত সাধারণ জ্ঞানের কোশ্চিন রয়েছে এর সঙ্গে সঙ্গে জি কে কোশ্চেন রয়েছে সমস্ত কিছুকে আমরা ডিটেলসে জানবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অবিয়াসলি বন্ধুরা চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুরা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার একুশের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সম্পূর্ণ একটি ফ্রি কোচিং দেখানো হচ্ছে আমাদের তরফ থেকে তোমাদের এখানে মনডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসেস হচ্ছে সোম থেকে শুক্র ক্লাসেস হচ্ছে কনস্টেবলের জন্য বলতে পারো ওই সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর হয়ে গেল তারপরে তোমাদের এনভিএফ সিভিল ডিফেন্স সমস্ত কিছুই তোমাদের একদম বেসিক থেকে সমস্ত কিছু তোমাদের ক্লাসেস করা হচ্ছে অঙ্ক ক্লাস চলছে তোমাদের ম্যাথ ক্লাস চলছে সন্ধ্যে ছটা থেকে সাতটা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রি আটটা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে প্রত্যেকটি ক্লাসেই তোমাদের জন্য কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের সম্পূর্ণ বেসিক থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে রিজনেও তোমাদের সমস্ত কিছু বেসিক কভার করিয়ে দেওয়া সমস্ত কিছু রিভিশন চলছে এর সঙ্গে সঙ্গে ডেলি তোমাদের টপিক ওয়াইজ জিকেই চলছে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখতে পারবে প্লে লিস্ট তৈরি করে দেওয়া হচ্ছে সুন্দরভাবে প্লেলিস্টে ভিজিট করে তোমরা অতি অবশ্যই ব্রাকি ক্লাসগুলো দেখে নেবে প্রত্যেকটি ক্লাসের লাইভ আপডেট পাওয়ার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটা টপন করা অবশ্যই রাখবে ফলে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রামগুলো জয়েন্ট হতে পারো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সেখানে সরাসরি জানাবে সেখানে তোমার লাইভ আপডেটগুলো পেয়ে যাবে এছাড়াও তোমার টেলিগ্রাম গ্রুপে যে কোনো লেটেস্ট নিউজ লেটেস্ট চাকরির আপডেট সমস্ত কিছু সেখানে প্রোভাইড করে দেওয়া হয় তোমরা সেখানে কিন্তু অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকে কি ধরনের কোশ্চেনগুলো রয়েছে এবং কোশ্চেন রিলেট কী ফ্যাক্ট রয়েছে বন্ধুরা আজকের ক্লাসের ফার্স্ট পয়েন্টে যেটি রয়েছে সেটি মোস্ট 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 ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের আপকামিং এক্সামের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে এশিয়ার প্রথম কোন দেশে মিনিস্ট্রি অফ লোনলিনেস স্থাপন করা হয়েছে একটি মিনিস্ট্রি স্থাপন করা হয়েছে যে একাকাত্ম যে বোধ রয়েছে মানুষের মধ্যে একা একা ফিল করা সেই নিয়ে একটি মিনিস্ট্রি তৈরি করে দেওয়া হয়েছে অবভিয়াসলি একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি তোমাদের জন্য কারেন্ট অফেয়ার্সের কিন্তু কোশ্চিন তোমাদের আফটারিং এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাহলে মিনিস্ট্রি অফ লোনলিনেস গঠন করা হয়েছে কোথায় এটি জাপানের তৈরি করা হয়েছে জাপানে প্রচুর পরিমাণে মৃত্যুর কারণে কোভিডের পরিস্থিতিতে সেই জন্য সেখানে এই যে মিনিস্ট্রি অফ লোনলিনেসটাকে এখানে স্থাপন করা হচ্ছে আত্মহত্যা করা হচ্ছে প্রচুর পরিমাণে আত্মহত্যা মেনলি মৃত্যু না মেনলি যেটা যাচ্ছে আত্মহত্যার কারণে আত্মহত্যার কারণে মারা যাওয়ার ফলে এই মিনিস্ট্রি অফ লোনলিনেসটাকে স্থাপন করা হচ্ছে তো এখানে যে জাপান রয়েছে জাপান রিলেটেড ফ্যাক্ট কী রয়েছে আমাদের ক্যাপিটাল জাপান কোথায় টোকিওতে টোকিও হয়ে গেলে জাপানের ক্যাপিটাল মানে রাজধানী এখানে কারেন্সি কী চলে এখানে কারেন্সি ইএন চলে ইয়েন জাপানিস ইএন জাপানিস কারেন্সি চলে এবং এখানে প্রাইম মিনিস্টার কে রয়েছে এখানে প্রাইম মিনিস্টার রয়েছে এখানে তোমাদের ওসি দিহি ওসি হিদি এইচ আই ডি ই ডাব্লিউ ও এস এইচ আই এইচ আই ডি ই ওসি দিহি সুগা এখানে রয়েছে প্রাইম মিনিস্টার এই ফ্যাক্টগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে চলো নেক্সট ওয়ান দেখে নেওয়া যাক নেক্সট ওয়ান্ডে কী রয়েছে আমাদের এখানে লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছে লেমিস হলো গিয়ে একটি তোমাদের আশা করছি অনেকে তোমরা হয়তো জানো জানানো যেন লেভিস যেটি হলো গিয়ে একটি কাপড়ের কোম্পানি কাপড়ের কোম্পানিটি একটি কিন্তু কাপড়ের যে সমস্ত ব্র্যান্ডের কাপড় এসে থাকে না কাপড়ের জামা কাপড় রয়েছে প্যান্ট জামা থেকে সমস্ত কিছুই তার মধ্যে একটি লেভিস বলে একটি ব্র্যান্ড রয়েছে এই যে লেভিস ব্র্যান্ডের জামা কাপড় সেই লেভিস যে ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে দীপিকা কে নিযুক্ত হয়েছেন দীপিকা পাডুগান এবং রিসেন্টলি সচিন তেন্ডুলকারকে আমরা কালকেই পড়েছিলাম সচিন তেন্ডুলকার কার ব্র্যান্ড অ্যাসেমেডার এটা হয়ে যাবে আন अन एकेडमीर ब्रांड एंबेसडर नियुक्त করা হয়েছে সচিন তেন্ডুলকারকে এই সময় সঙ্গে শুনসুদ আমরা এগিয়ে পড়ছি শুনসুদ কিজের শিরক Redmi India Redmi India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই শে রানা দঙ্গবতী রানা দঙ্গবতীকে রিসেন্টলি ইনি কে অ্যাপয়েন্ট করা হয়েছে রানা দঙ্গবতীকে সিএটার সিএটার প্রত্যেকটি ফ্যাক্ট তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে তোমাদের আমি রেগুলার বলতে থাকি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলার দশ নটা কোশ্চেন হয়ে থাকে খাতায় নোট ডাউন করে নেবে সঙ্গে এই যে ফ্যাক্টগুলো বলতে থাকি এই ফ্যাক্টগুলোকে নোট ডাউন করে রাখবে তাহলে ফলে তোমাদের রিভাইজটা একবারই তোমাদের হয়ে যাবে চলো নেক্সট দেখানো হয়ে যায় নেস্কন্ডে আমাদের কী রয়েছে এখানে নেকা রয়েছে এখানে কোন রাজ্যে ফ্লাওয়ার প্রসেসিং সেন্টার ফ্লাওয়ার প্রসেসিং সেন্টার স্থাপন করা হলো তো এটি স্থাপন করা হয়েছে কর্ণাটকে কোথায় করা হয়েছে এটি কর্ণাটকে এটিকে করা হয়েছে অপশন এজ দ্য কারেক্ট অ্যান্সার কর্ণাটকের ক্যাপিটাল কী রয়েছে ব্যাঙ্গালুরু ক্যাপিটাল ব্যাঙ্গালুরু এখানে মুখ্যমন্ত্রী কে রয়েছে অড়িয়াপ্পা আড়িয়া যেটা রয়েছে আড়ি আরাপ্পা আরাপ্পা আড়িআরাপ্পা এবং এখানে তোমাদের গভর্নর কে রয়েছে বাজুভাই বালা এখানে রয়েছে বাজুভাই বালা এখানে রয়েছে গভর্নর চলো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কোয়েনটা আমাদের কী রয়েছে আজকের নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে এখানে স্টোরিজ আই মাস টেল এ অ্যাক্টর্স ইমোশনাল জার্নি এটি আত্মজীবনী কার এই যে বইটি এটি এটি কার আত্মজীবনী এটি হয়ে যাবে আত্মজীবনী যেটি রয়েছে এটা এখানে কবির বেদী কবির বেদীনি একজন অ্যাক্ট্রেস ছিলেন তাহলে এই কবির বেদীর এটা হয়ে যাবে আত্মজীবনী দ্য স্টোরিজ আই মাস্ট টেল অ্যান্ড অ্যাক্টর্স ইমোশনাল জার্নি নেক্সট দেখেন নেক্সট কি রয়েছে আমাদের এখানে নেক্সট রয়েছে এখানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলো তাহলে ন্যাশনাল কাস্টে নতুন যুক্ত হয়েছে এখানে দেখে নেবো আমরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে তোমাদের অপশন এ বিজয় আম্পালা বিজয় আম্পালা এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এর সঙ্গে সঙ্গে জয় শাখে জয়শা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইনি বিসিসিআই বিসিসিআই সেক্রেটারি ইনি বিসিসিআই সেক্রেটারি এর সঙ্গে সঙ্গে ইনি আবার যেটা রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর প্রেসিডেন্ট মাথায় রাখবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং বিসিসিআই এর চেয়ারম্যান বিসিসিআই সেক্রেটারি চেয়ারম্যান না বিসিসিআই সেক্রেটারি জয় মাথায় রাখবে এবং নিহার জাম্বুসারিয়া নিহার জাম্বুসারিয়া আমরা রিসেন্টলি এনাকেও পড়েছি নীহার জাম্বুসারিয়া এনাকে সম্ভবত প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল কোথাকার এর প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল আইসিএর ফুল ফর্ম হয় তোমাদের ইনস্টিটিউট অফ ক্যারেক্টারেট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া ইনস্টিটিউট এখানে তোমাদের অফ ক্যারেক্টারেট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল নিহার জাম্বুসারিয়াকে এবং প্রফুল্লা পাটেলকে মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের প্রফুল্ল পাটেল ইনি যেটা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি ফ্যাক্টই তোমাদের জন্য নেক্সট দেখে নেব নেক্সট কি রয়েছে আমাদের এখানে নেক্সট রয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ক্যাম্প চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এর সম্মান সম্মানিত হচ্ছেন কোন ভারতীয় মহিলা তাহলে এই সম্মান দ্বারা সম্মানিত হচ্ছে কোন ভারতীয় মহিলা এখানে তোমাদের হয়ে যাবে অঞ্জলি ভরদাজ অঞ্জলি ভরদাজ এই যে সম্মানটা দেওয়া হচ্ছে এই সম্মানটা আমেরিকার দ্বারা দেওয়া হচ্ছে আমেরিকার দ্বারা এই সম্মানটা দেওয়া হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড নেক্সট দেখানব নেক্সট কি রয়েছে আমাদের আজকে নেক্সট রয়েছে বিশ্বের প্রথম কোভ্যাক্স ভ্যাকসিন ভ্যাকসিন পেল দেশ তাহলে বিশ্বের প্রথম কোভ্যাক্স ভ্যাকসিন পেল কোন দেশ এখানে হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার অপশন ইজ দ্য কারেক্ট আনসার এখানে তোমাদের হয়ে যাবে ঘানা কি হয়ে যাবে তোমাদের ঘানা ঘানা এখানে শর্ট অ্যান্সার হয়ে যাবে এবং ঘানা যদি ফ্যাক্ট জানতে চাও তাহলে ঘানার এখানে ক্যাপিটাল যেটা রয়েছে আকরা আক্রা আকরা হয়ে যাবে এর ক্যাপিটাল এর সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কারেন্সি যেটা চলে তোমার সৌদি এখানে কারেন্সি যেটি চলে তোমাদের এখানে সেদি 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 নামক এখানে কারেন্সি চলে এবং এখানে তোমাদের এখানে তোমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এখানে প্রেসিডেন্ট রয়েছে তোমাদের নানা তোমাদের আকুফো রানা আকুফো রানা আকুফো তারপর রয়েছে অ্যাডো রানা আকুফো অ্যাডো এনার ফুল টন যেটা রয়েছে নানা আকুফো অ্যাডো এখানে রয়েছে প্রেসিডেন্ট নেক্সট দেখব নেক্সট কি রয়েছে আমাদের এখানে দ্য লাস্ট কুইন দ্য লাস্ট কুইন মোস্ট ইম্পর্টেন্ট বইটি হতে চলেছে কিন্তু যে লাস্ট কুইন এই বইটিকে কে লিখেছে দ্য লাস্ট কুইন বইটিকে লিখেছে চিত্রা ব্যানার্জি কে লিখেছে এই বইটিকে চিত্রা ব্যানার্জি এই বইটিকে লিখেছে এই বইটিকে কে লিখেছে মোস্ট 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 ইম্পর্টেন্ট হতে চলেছে একটি আমেরিকান লেখক একটি চিত্রা ব্যানার্জি কিন্তু ভারতীয় ভারতীয় যেটা রয়েছে আমেরিকা তো এই চিত্রা ব্যানার্জি দ্য লাস্ট কুইন এই বইটিকে লিখেছে এবং প্রত্যেকটি এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটি অপশন আমি তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করাতে রয়েছে এ কে রাজেন এ কে রাজেন কী বই লিখেছিল এ কে রাজেন রেখেছিলো এগ্রিকালচার অ্যাক্ট এগ্রিকালচার অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি নামক বইটিকে লিখেছিল এ কে রাজেন হান্টার বাইটেন কী বইটিকে লিখেছিল হান্টার বাইটেন আসলে তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে কি বিউটিফুল থিং বিউটিফুল থিংস বইটিকে লিখেছিল এর সঙ্গে সঙ্গে নেক্সট রয়েছে আমাদের ডেভিড ডেভির সিং ডেভির সিং ইনি কোন কোন বইটিকে লিখেছিল ইনি লিখেছেন ইউবা ভারত ইউবা ভারত প্রত্যেকটি কিন্তু কোশ্চেনই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে দ্য লাস্ট কুইন দ্য লাস্ট কুইন লিখেছে চিত্রা ব্যানার্জি এ কে রাজন লিখেছে এগ্রিকালচার অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি হান্টার বাইডেন লিখেছেন বিউটিফুল থিংস এরপরে তোমাদের ডেভির সিং লিখেছে ইউবা ভারত নেক্সট দেখব নেক্সট কি রয়েছে আমাদের এখানে নেক্সট রয়েছে এখানে ই চং উম ইং উম কোন সংস্থার নতুন এমডি নিযুক্ত হয়েছেন ইচং উম ইনি এমডি নিযুক্ত হয়েছেন ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছে এখানে তোমাদের রয়েছে আই এ এ আই এফ এফ একটু আগে তোমাদের এ আই এফ ফুল ফর্ম কি বললাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কী বললাম একটু আগে তোমাদেরকে আমি প্রেসিডেন্টের কথা বললাম কে প্রেসিডেন্ট তোমার কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাও এরপরে রয়েছে তোমাদের আই এম এফ যেটা রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারপরে রয়েছে এডিবি মানে হলো গিয়ে তোমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারপরে রয়েছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এডিবি এখান থেকে তোমাদের এডিবি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে ইয়ং চং উমকে এডিবির মানে হলো গিয়ে তোমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি নিযুক্ত করা হয়েছে এবং এই যে এডিবি এডিবির হেডকোয়ার্টার জিজ্ঞেস করা হয় এডিবির হেডকোয়ার্টার কোথায় রয়েছে এডিবির হেডকোয়ার্টার রয়েছে তোমাদের ফিলিপিন্সে মান্ডালি ফিলিপিন্স ফিলিপিন্সে এর হেডকোয়ার্টার রয়েছে এবং এর প্রেসিডেন্ট যদি জিজ্ঞেস করা হয় এর প্রেসিডেন্ট কে রয়েছে তোমাদের মাসাদসুগু মাসাদসুগু আসাকাওয়া মাসাদসু আশাক রয়েছে তোমাদের এডিবির এবং প্রেসিডেন্ট রয়েছে এবং এখানে নতুন যেটা রয়েছে এমডি নিযুক্ত কে হয়ে গেল এখানে তোমাদের ইয়ং চং ওম এর সঙ্গে সঙ্গে আইএমএফ আইএমএফ জানা যেন তোমাদের খুব ইম্পর্টেন্ট আইএমএফ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা হয় আইএমএফ এম ফুল কেই হল গিয়ে তোমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হেডকোয়ার্টার কোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে কোথায় রয়েছে ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার রয়েছে এবং এর এমডি কে রয়েছে এর ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছে এখানে রয়েছে ক্রিস্টিনা ক্রিস্টিনা জর্জিয়া জর্জিয়াভা ক্রিস্টিনিয়া জর্জিয়াভা রয়েছে তোমাদের আই এম এফ এর প্রেসিডেন্ট এর সঙ্গে সঙ্গে আইসিসি আইসিসির ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হেডকোয়ার্টার কোথায় রয়েছে দুবাই দুবাই রয়েছে এর হেডকোয়ার্টার এবং এই তোমাদের আইসিসি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন হল কি এখানকার সিও আইসিসির সিও কে রয়েছে একজন ভারতীয় এই মুহূর্তে আইসিসির সিও রয়েছেন তিনি কে শ্রেণী রয়েছে মানুষ সহনে মানুষ সহনে রয়েছে আইসিসির সি মাথায় রাখবে মোস্ট 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 ইম্পর্টেন্ট কিন্তু বারবার জিজ্ঞেস করা হয় এবং তোমাদের আইএম যেটা রয়েছে এআইএফ থেকে এআইএফএফ থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে যদি জাস্ট একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এখানে তাদের প্রেসিডেন্ট কে রয়েছে এর প্রেসিডেন্ট যেটা রয়েছে প্রফুল পাটিল তোমাদেরকে বলে দিলাম প্রত্যেকটি ফ্যাক্ট কিন্তু তোমাদের কিন্তু মাথার মধ্যে সেট করে অবশ্যই রাখবে তোমরা রেগুলার ক্লাসগুলো দেখতে থাকো রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের রেগুলার করতে থাকি রেগুলার করতে করতে তোমাদের সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে তাহলে আজকের ক্লাসে এই সমস্ত কোশ্চিনগুলো নেওয়া হয়েছে আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং